লাইলাতুল কদর আজকের থেকে শুরু হবে, লাইলাতুল কদর আজকে মাগরিব থেকেই শুরু হয়ে যাবে। রাত্র আগে আসে, দিন পরে আসে। আজকে বেশ রোজা, ইফতারি করার পরেই লাইলাতুল কদরের রক্ত শুরু, অর্থাৎ রমজানের লাস্টের 10 দিন। এই লাস্টের 10 দিনে একটা রাত্র আছে, যে রাত্রটা সমস্ত বছরের, সারা বছরের সমস্ত রাত্রের থেকে সবচেয়ে রাত। এক রাতে এই রাত পুরি সাল কেন্দ্রে যেতনি রাত হ্যাঁ, সারি রাত সে সবচেয়ে জিয়াদা আফজল আল্লাহ রাত, জিয়াদা আজল আল্লাহ রাত হে, ও হে লাইলাতুল কদর কে রাত। আল্লাহ খুদ কোরআন কে আন্দার লাইলাতুল কদর কি ফজিলত কে বারে মে সূরা নাযিল কি, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে হাদিস ফরমায়া, আর আপনি জিন্দেগি মে লাইলাতুল কদর তালাশ করনে কে লিয়ে ঢুঁড়নে কে লিয়ে মসজিদ মে ইতিকাফ কি, তাকে লাইলাতুল কদর নসিব হো যায়। ইসমে ক্যা মিলেগি, ইসমে সব কুছ মিলেগা। আর কিতনি আজর হ্যায় ফরমায়া, হাজারো মাহিনা সে জিয়াদা বেহতার হ্যায়। সমস্ত মাস থেকে, সমস্ত দিন থেকে, রাত্র থেকে সবচেয়ে উত্তম রাত্র আজকের রাত্র। আর এই রাত্রের ফজিলত বলছে 84 বছর, কয় বছর? 83 বছর 4 মাস, তো 84 বছরই ধরেন না, কয় বছর? 84 বছর এক রাত্রের ফজিলত। এই ফজিলত, এত ফজিলত পাবেন কোরআন হাদিস সব জায়গায় সাবে দলিল, স্পষ্ট দলিল। এই জন্য এই রাত মে কে আমল করনা, এই রাত্রে কি আমল করা, আপনি পরেশান হয়ে যাতা কে আমল করুন। হাদিস মে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জব আম্মাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আনহা আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে পোষা আম্মাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল, আমি যখন সর্বকতের পাবো তখন আমি কি আমল করব, কোন দোয়া আল্লাহর কাছে করব? আম্মাজানকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি পড়ো, যখন তুমি সর্বকতের পাইবা তখন তুমি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুছ আম্মা জানে, যখন লাইলাতুল কদর মিলে নসিব হয়ে যায় তুমি ক্যা আমল করো, ক্যা দোয়া করো, তো কাহা এই দোয়া শিখাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপ মাফ করনে ওয়ালা হে, আর মাফ করনা আপ পছন্দ করতা হে, আপ মুঝে মাফ ফরমা দিজিয়ে, এই দোয়া করনা হে। তো লাইলাতুল কদর কো ঢুঁড়নে কে লিয়ে সবচে পহলে জো আমল হে ইতিকাফ করনা, ক্যা করনা, ইতিকাফ। एहतिकाफ करने वालों को बहुत आसानी से लैलतुल कदर मिल जाएगी। अगर आप 10 दिन एहतिकाफ नहीं कर सकते तो आपके लिए दूसरा रास्ता है, वो क्या है, रात की इबादत। आप ऐशा और फजर जमात के साथ, रूम में नहीं है, मस्जिद में आकर बाजमात के साथ अदा करना है, ऐशा और फजर। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो आदमी ऐशा और फजर जमात के साथ पढ़ते वो सारी रात नफल इबादत की आदत मिलता है। ऐसा और फजर जमात के साथ पढ़ने, साथ में तरावीह भी, दो नंबर है, साथ में तरावीह भी इमाम के साथ पूरी पढ़ना। पहला है ऐसा और फजर जमात के साथ मस्जिद में पढ़ना है, बाकी 3 और 5 वक्त नमाज भी अदा करना है, और दूसरा नंबर है इमाम के साथ ऐसा भी पढ़ना है, पूरी तरावीह पढ़ना है। तो फरमाया सल्लल्लाहु अलैहि वसल्लम, जो आदमी इमाम के साथ पूरे तरावीह की नमाज अदा करेगी, तरावीह की नमाज पढ़ेगा, पूरी रात उसको खड़ा होके इबादत करने की आदत मिलेगी, इतनी आदत मिलेगी। जो व्यक्ति ऐसा एवं फजर नमाज जमात से पढ़ लो, से सारा रात नफल इबादत की पावे, नेकी पावे। आप यदि ऐसा एवं फजर नमाज जमात से पढ़े साथ तरावीह नमाज सम्पूर्ण इमाम साहब पढ़े, 8 রাকাত হোক, 20 রাকাত হোক, যত রাকাত হোক, ইমাম সাহেব সম্পূর্ণ তারাবি পড়ছে, তাকেও আল্লাহ তাআলা সারা রাত লো নফল লাভ হতে নেকি দান করবে। কে যদি 100 আয়াত তেলাওয়াত করে, সে 100 আয়াত, 100 আয়াত, সেও সারা রাত লো এবাদত বন্দেগী করাদের মধ্যে সীমা হবে, তাকে সীমাবদ্ধ করা, তাকেও ওর ভিতরে সীমার বন্দি করা হবে, 100 আয়াত। এই জন্য এই রাত্রে আমরা একদম বহু সহকারে থাকবো, পারলে পুরা রাত্র জেগে ইবাদত করব, রাত পারলে পুরা রাত্র জেগে ইবাদত করব, যদি না পারি কমসে কম এশা এবং ফজরের নামাজ জামা সহিজে আদায় করি, এবং
তারাবির নামাজ, সম্পূর্ণ তারাবির নামাজ ইমামের সাথে আদায় করবো, রাত্রে শোয়ার আগে 100 আয়াত পড়ে শোবো, তারপরে সফিয়া করব। আর সবচেয়ে বেশি দোয়া ইস্তেগফার, আল্লাহ আজকাল করবো, জিকির তসবিহ তাহলিল পড়বো, সৎকার দাঁড়াবে, যত নেক আমল আছে সমস্ত নেক আমল করতে পারবে। এবং সবচেয়ে বেশি যেটা আমাদের জন্য প্রয়োজন, আল্লাহ কাছে নিজের গুনার জন্য তওবা করা, ইস্তেগফার করা। এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, আমাকে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমরা গুনাহগার করতে পারবো না ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের ইবাদত হইল আপনি মন খুশি যা খুশি তা করতে পারেন, কোনো নির্ধারিত কোনো কি নাই, ইবাদত নাই, কিন্তু নির্ধারিত দোয়া আছে। এই দোয়াটা নির্ধারিত কি আছে, দোয়া, এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এর সারা আপনি যত রাকাত পারেন নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন সারা রাত্র, মূল কথা হলো সারা রাত্র জেগে যদি আবাদত করতে পারেন, এটা হলো সবচেয়ে উত্তম। যদি সারা রাত্র না পারেন কিছু সময় আবাদত করেন, আসল বাদ পুরি রাত আবাদত কর সকতে হ্যায় আফজাল হ্যায়, পুরি রাত আবাদত নেই কর সকতে হ্যায়, জিতনা হো উতনি করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাত হ্যায় ও হ্যায় এই দোয়া কে ইহতেমাম করে। আল্লাহ তাআলা হামে লাইলাতুল কদর নসীব ফরমায়ে। তো ইস সাল কি জো তরক রাত হ্যায়, বেজর রাত, ও হ্যাঁ জুমারাত, শনিচার, পীর, বুধ আর জুমা, পাঁচ তারিখ রাত। আখির দর্জি তলাশ করতে গেলে কহা, ফির কহা পাঁচ বেজোর রাত মে জিয়াদা তলাশ করো। লাস্টের দশ দিন তলাশ করার জন্য বলছেন, কিন্তু আবার বলছেন যে লাস্টের পাঁচ দিন বেজোর রাত গুলা বেশি তলাশ করো। সবহ বেজোর রাত 21 তারিখ, 23 তারিখ, 25 আর 27, 29, অর্থাৎ 21 তারাবি, 23 তারাবি, 25 তারাবি, 27 তারাবি, 29 তারাবি। 21 তারাবি হইল বিশুদ্ধবার, 23 তারাবি হইল শনিবার, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাইয়ের জন্য, আরববাসীদের জন্য। আর 25 তারাবি হইল কবে, সোমবারে। 27 তারাবি হইল বুধবারে। আর 29 তারাবি হলো শুক্রবার দিবাগত রাত্রে। ইনশাআল্লাহ এই মসজিদে কোরআন খতম হবে আপনাদের সবার দাওয়াত, এবং এই রাত্রগুলোতে আল্লাহ তাআলা এবাদত করার তৌফিক দান করেন।